যদিও আমার গলার অবস্থা খুবই খারাপ, আই এম সরি ফর মাই ভয়েস, বিকজ এই পোলাখানের পাল্লায় পড়ে আমি দুই দিন ডুবাইয়া বক্সেস বাজার ফাউল জায়গাতে যায়। বাট মজা পাচ্ছি খাগড়াছড়ি এসে। চলো 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 চলো, উই আর হেডিং টু ঝুলন্ত ব্রিজ। আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। এটা কিন্তু রাঙামাটি ঝুলন্ত ব্রিজ না? খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ, দ্য হ্যাঙ্গিং ব্রিজ। চান্দের গাড়ি খায়া গলাটা বসাও আমার মতো। চলো টিকিট কাটি যাও, নৌকায় উঠবা? খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর। জাস্ট ওয়াও, কে লেগে তোমার সমস্যা হইতেছে? তাহলে আমার পকেটে দাও। জীবন তো আইসো ওই একটা জায়গাতে ছিল কক্সেস বাজার, মনে করছিল ওটা সারা দেওয়ার কিছু নাই। এখন আমরা বোট রাইডিং করবো, বোটটা কিন্তু আমি নিজে রাইড করব। সো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আরে ভাই পড়তে না ভাই, আমি নৌকা ডুবাম না। যাও, আমি লালা খালার ভিতর নৌকা চালাইছি আর তুমি আইছো এই জায়গাতে। ঠিক আছে, একটু আস্তে চালাও। কোলেটো ভালো করে করো ভাই। সুন্দর পরিবেশ, সুন্দর নৌকা,
সৈকত দাও মাঝি সৈকত দাও আর বাবু আর কি যাচ্ছে আমরা ওইদিকে যাবে যাবো ঘোরাবো সামনে দিকে কত ঘন্টা এই যে এখান থেকে ঘোরাবো মানে কত ঘন্টা আনলিমিটেড কত ভালো বলো ভাই কেমন চালাই ভালোই চালাও আরে ভাই আমরা করি আওয়ামী লীগ নৌকা চালাই তো আমরা বড় হইছি এই যে বাবু ভাই নৌকা চালাইতেছে বাবু ভাই অনেক ভালো নৌকা চালাইতেছে বাবু ভাই অনেক ভালো নৌকা চালাইতেছে সুন্দর পুরানা ব্রো ভিডিও কি স্টপ করবো মোবাইল পড়া যাইতে পারে হঠাৎ এই দানসিরি নদীতে আমরা নৌকা চালাচ্ছি গঙ্গা মেঘনা যমুনা Riding the boat. You have to give me a thumbs up. Man, I hope you are watching from somewhere from the world. আলি পেদিকাও মাথা নেয় মারতে দেয় বইটা